আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমায় বলেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লুমা তামাসসিকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহ। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গিয়েছি, লান তাদিল্লুমা তামাসসিকতুম বিহিমা, যতদিন পর্যন্ত এই দুটি জিনিসকে আঁকড়ে ধরতে পারবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। দুটো জিনিস রেখে গেলাম, এই দুটো জিনিস যতদিন পর্যন্ত আঁকড়ে ধরতে পারবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, আর যখন এই দুটো জিনিসকে ছেড়ে দিবে তখন তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, তোমরা নষ্ট হয়ে যাবে। আর দুটি জিনিসকে যদি মনে প্রাণে আঁকড়ে ধরতে পারো তখন তোমরা সোনার মানুষে পরিণত হবে। সুবহানাল্লাহ। এই দুটি জিনিস দেখেন আপনি আমি ধরতে পারছি কিনা, আমার ভিতরে কোরআন আছে কিনা দেখেন, আপনার ভিতরে কোরআন আছে কিনা দেখেন, আপনার ছেলের ভিতরে কোরআন আছে কিনা দেখেন, আপনার মেয়ের ভিতরে কোরআন আছে কিনা দেখেন, আপনার স্ত্রীর ভিতরে কোরআন আছে কিনা দেখেন। আপনি আপনার নিজের হিসাব নেন, আপনার ভিতরে যদি কোরআন না থাকে তাহলে কোরআন ঢুকান, আপনার স্ত্রীর ভিতরে যদি কোরআন না থাকে তাহলে স্ত্রীর ভিতরে কোরআন ঢুকান। কোরআনের শিক্ষা স্ত্রীকে দেন, কোরআনের শিক্ষা সন্তানকে দেন, কোরআনের শিক্ষা ছেলেকে দেন, কোরআনের শিক্ষা মেয়েকে দেন। আপনার ছেলে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারে তাহলে আপনার সন্তান আল্লাহ পাকের প্রিয় বান্দা হিসেবে পরিণত হতে পারবে। সুবহানাল্লাহ। আপনার সন্তান যদি কোরআন শিখতে পারে, কোরআনের মতো নিজের জীবনকে পরিচালনা করতে পারে তাহলে আপনার সন্তান সোনার মানুষে পরিণত হয়ে যাবে। আজকে আমাদের সমাজে কোরআন কিভাবে বিতাড়িত করা যায়, কোরআনের মক্তবগুলোকে কিভাবে বন্ধ করা যায়, এক শ্রেণীর লোক উঠে পড়ে লেগেছে, তাদের কোচিং সেন্টারগুলো 7টা বাজে কোচিংয়ের ব্যবস্থা করে যাতে করে একটা ছেলে কোরআন থেকে বিরত থাকতে পারে। আগে সমাজে আমরা দেখতাম ফজরের আজান হলে মসজিদে মসজিদে হুজুরে আজান করতেছে যে আপনাদের বাচ্চাদেরকে কোরআনে মক্তবে পাঠান, আপনার ছেলেকে স্কুলে পড়ান সমস্যা নাই, কিন্তু আপনার ছেলেকে আগে কোরআন শিক্ষা দিন তারপর স্কুলে পড়ান, কোনো সমস্যা নাই, ইসলাম এটাকে বাধা দেয় না। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ডক্টর হবে, কিন্তু আপনার ছেলের ভিতরে কোরআন থাকবে, কোরআনের শিক্ষা থাকবে। আপনার ছেলের ভিতরে যদি কোরআনের শিক্ষা থাকে আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, সেই ইঞ্জিনিয়ার হয়ে রডের বদলে বাঁশ দিবে না। আর আপনার ছেলের ভিতরে যদি কোরআন না থাকে তাহলে আপনার সন্তান ইঞ্জিনিয়ার হতে পারে কিন্তু সে রডের বদলে বাঁশ দিবে, ঠিক কিনা? এই জন্য আপনার সন্তানের ভিতরে কোরআন ঢুকান, কোরআনের শিক্ষায় তাকে শিক্ষিত করান, কোরআনে কোরআনের শিক্ষা থেকে উদ্বুদ্ধ করেন, কোন কাজ করলে সে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারবে সেই কাজ করুন। বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমায় বলেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কোরআন কিয়ামতের ময়দানে তোমাদের পক্ষে সাক্ষী দিবে, আর যদি কোরআনের বিপক্ষে তুমি অবস্থান করো তাহলে এই কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে। কোরআন আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে সম্মান করে নাই, আমাকে মর্যাদা দেয় নাই, অতএব তুমি তাকে জান্নাতে না দিয়ে জাহান্নামে দিয়ে দাও। সেদিন আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনের কথা শুনে আপনার স্থান জাহান্নামে বানিয়ে দিবেন। আর যদি দুনিয়াতে থাকা অবস্থায় কোরআনকে সম্মান করেন, কোরআনওয়ালাকে সম্মান করেন, তাহলে কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার পক্ষে সাক্ষী দিয়ে দিবে। কোরআন বলে, ইয়া রব্বুল আলামিন, শত ব্যস্ততা থাকা অবস্থায় আমাকে এই ব্যক্তি তেলাওয়াত করেছে, আমার হুকুম বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে, আমাকে যারা সিনাই বহন করেছে তাদেরকে সম্মান করেছে, অতএব তুমি এই ব্যক্তিকে জাহান্নামে দিও না, এই ব্যক্তির স্থান তুমি জান্নাতে দিয়ে দাও। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথা শুনে মানুষদেরকে জান্নাত জাহান্নামে দিয়ে দিবেন। কোরআন যদি পক্ষে আপনার সাক্ষী দেয় তাহলে আপনার স্থান হবে জান্নাতে, আর যদি কোরআন বিপক্ষে সাক্ষী দেয় আপনার স্থান হবে জাহান্নামে। এজন্য আপনার কাছে আমি ছেড়ে দিলাম, আপনি কোরআনের পক্ষে অবস্থান করবেন না কোরআনের বিপক্ষে অবস্থান করবেন? আপনি যদি কোরআনের পক্ষে অবস্থান করেন তাহলে কিয়ামতের ময়দানে কোরআন আপনার পক্ষে কাজ করবে, আর যদি দুনিয়াতে থাকা অবস্থায় কোরআনের বিপক্ষে কাজ করেন কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার বিপক্ষে কাজ করবে, ঠিক কিনা বলেন? এজন্য আমি আমার ভাইদেরকে বলবো, যেহেতু মাদ্রাসা রয়েছে আপনার সন্তানকে ছোটবেলা থেকে মাদ্রাসায় পাঠান, মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করেন, এই সন্তান যতদিন পর্যন্ত বেঁচে থাকবে
ততদিন পর্যন্ত কোরআন নিয়ে বেঁচে থাকবে। আর আপনার সন্তানের সম্পর্ক যদি মাদ্রাসার সাথে না হয় তাহলে আপনার সন্তান কোরআনের সাথে সম্পর্ক থাকতে পারবে না, কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারবে না। আর আপনার সন্তানের সম্পর্ক যদি কোরআনের সাথে না হয় তাহলে এই সন্তান মানুষ হবে না, বরং অমানুষে পরিণত হয়ে যাবে। আপনি দেখেন যাদের ভিতরে কোরআন রয়েছে তারা কত সুন্দর, তারা কত সুন্দরভাবে জীবন পরিচালনা করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সময় দুনিয়াতে আগমন করেছেন, এই আগমনের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে বার্তা দিচ্ছেন, ও জাহিলিয়াত যুগের মানুষ শোনো, তোমাদের মধ্যে আমি এক এমন এক নবীকে প্রেরণ করছি যার চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ, তোমাদের মধ্যে আমি এমন এক নবী প্রেরণ করছি যে ব্যক্তি ক্ষুধা অবস্থায় আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাবে ওই ব্যক্তির ক্ষুধাকে আমি দূরীভূত করে দিব। সুবহানাল্লাহ, এমন অনেক সাহাবি পাওয়া যাইতো যারা সাত দিনের ক্ষুধা নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইতো, আমার আল্লাহ ওই সাত দিনের ক্ষুধাকে মিটিয়ে দিতেন। সুবহানাল্লাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার ভিতরে এত বরকত ছিল, কোন ব্যক্তি যদি সাত দিন ক্ষুধা নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইতো সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধাকে নিবারণ করে দিতেন। সুবহানাল্লাহ, আমরা এমন এক নবী পেয়েছি যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে দুই পাশের গাছগুলো ছায়া দিতে থাকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে সমস্ত রকমের মশা মাছি বসা নিষেধ ছিল, সমস্ত ধরনের মশা মাছি বসা হারাম ছিল, সমস্ত রকমের মশা মাছি বসতে পারতো না, মশাকে আল্লাহ পাক বলছেন হে মশা এই হচ্ছে না আমার প্রিয় নবী, তার শরীরে ভুলেও তুমি বসবে না। মাছিকে বলছেন হে মাছি শোনো এই হচ্ছে আমার প্রিয় নবী, তার শরীরে তুমি ভুলেও বসবে না। সুবহানাল্লাহ, আমরা এমন এক নবীকে পেয়েছি যেই নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে এমন এক কোরআন দিয়েছেন, যে কোরআন আজকে যদি আমরা পড়তে পারি তাহলে আমাদের জীবনটা যেন সুন্দর হয়ে যাবে, আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে আমরা যদি কোরআন তেলাওয়াত করতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কোরআন পাঠালেন, সেই কোরআনে কী দিলেন বলে, কোরআনের ভিতরে ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত জীবনের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে দিয়ে দিয়েছেন। আপনি কোরআন পড়ুন, কোরআন পড়লেই আপনি বুঝতে পারবেন কোরআনের ভিতরে কী রয়েছে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক না? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে, ঘরে বলো আর বাইরে বলো, ঘরে বলো আর বাইরে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা বলেন? এই কোরআনের ভিতরে রয়েছে সমস্ত রকমের সুখ, এই কোরআনের ভিতরে রয়েছে সমস্ত রকমের শান্তির কথা। আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি, এই জন্য আমাদের সমাজে এত রকমের অশৃঙ্খল, এত রকমের বিশৃঙ্খলা, আমরা কোরআন ছেড়ে দিয়েছি। তো যে কথা বলতেছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক নবী ছিলেন যার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ গুনাহকে মাফ করে দিতেন, যার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ ক্ষুধাকে নিবারণ করে দিতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সুন্দর আল্লাহ পাক তাকে দিয়েছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিশরের নারীরা হযরতে ইউসুফ আলাইহি সালাতু ওয়াসাল্লামকে দেখে তাদের নিজ হাত কেটেছে, তারা যদি আমার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো তারা তাদের হাত নয় নিজের কলিজাটাকে টুকরো টুকরো করে ফেলতো। সুবহানাল্লাহ, আমার হাবিবের সৌন্দর্য এত সৌন্দর্য ছিল,
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তারা তাদের হাত কেটেছে তারা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নজর দেখত তারা শুধু তাদের হাত নয় নিজের কলিজাটাকে টুকরো টুকরো করে ফেলত সুবহানাল্লাহ এজন্য ভাই আমি আপনাকে এমন এক ব্যক্তির সন্ধান দিতে চাচ্ছি যার চেহারার দিকে তাকালে আমার আল্লাহ গুনাহ maaf করে দেন যার চেহারার ভিতরে এত বরকত যার হাত যিনি হাঁটলে রাস্তা দিয়ে গাছের গাছের চারপাশের গাছগুলো ছায়া দিতে থাকে মশা মাছি পর্যন্ত যার শরীরে বসতে পারে না আমরা এমন এক নবী পেয়েছি এই নবী দ্বীনের জন্য কত কষ্ট করেছেন এই নবী উহুদের ময়দানে মার খেয়েছেন তায়েফের ময়দানে মার খেয়েছেন বদরের ময়দানে মার খেয়েছেন এত মার খাওয়ার পরও এরপরও ইসলামকে ছাড়েন নাই বরং ইসলামকে যারা বিদ্বেষ পর্যন্ত অবলম্বন করত ইসলামকে যারা ব্যঙ্গ করত তাদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদায়েতের দোয়া করতেন তাদেরকে বদদোয়া দিতেন না উহুদের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক শহীদ হয়ে গেল সকল সাহাবী বললেন ও হাবিব আপনি এই সব কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রশ্নের জবাবে বললেন আমি যদি তাদেরকে বদদোয়া দিয়ে ধ্বংস করে দেই তাহলে কারা আমার ইসলাম ধর্ম গ্রহণ করবে সুবহানাল্লাহ আমি যদি তাদেরকে বদদোয়া দিয়ে ধ্বংস করে দেই তাহলে কারা এই ইসলাম ধর্ম গ্রহণ করবে এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কাফেরদেরকে বদদোয়া দেন নাই বরং কাফেরদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছে আমরা এমন এক নবী পেয়েছি যেই নবী পাওয়ার পর আমরা কদর করছি না যেই নবী পাওয়ার জন্য অন্যান্য জমানার নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করত আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবুয়তের কোনো দরকার নাই আমরা তোমার শেষ নবীর উম্মত হিসেবে থাকতে চাই হযরত ঈসা আলাইহিস সালাম এই দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিয়েছেন সুবহানাল্লাহ আমরা এমন এক নবী পেয়েছি যেই নবীকে পাওয়ার পর আমরা কদর করতে পারি নাই যেই নবী যেই নির্দেশ দেয় আমরা সেই নির্দেশ পালন করি না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মানুষদেরকে যেসব কাজ থেকে নিষেধ করে আমরা সেসব কাজ আর বেশি বেশি পরিমাণে করি আমরা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত আদেশকে পালন করতে পারি তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকব আর যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা আদেশকে অমান্য করি তাহলে কিয়ামতের ময়দানে বিশ্বনবী আমাদেরকে পরিচয় দিবেন না কিয়ামতের ময়দান তো এমন ময়দান হবে যেদিন বাবা তার সন্তানকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না ভাই তার ভাইকে চিনবে না সন্তান তার পিতাকে চিনবে না সন্তান তার মাতাকে চিনবে না এমনি করে সবাই যখন তাড়িয়ে দিবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি আপনি হতে পারেন কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতারা এই ব্যক্তিকে কোথায় দিচ্ছ ওই ব্যক্তি তো আমার উম্মত অতএব এই ব্যক্তির স্থান যেন জান্নাতে হয় সুবহানাল্লাহ এই ব্যক্তির স্থান জাহান্নামে হবে না এই ব্যক্তির স্থান জান্নাতে হবে আর যদি দুনিয়াতে থাকা অবস্থায় বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমকে আপনি অমান্য করেন তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনবেন না হাউজে কাউসারের পানি যখন আপনি পান করতে যাবেন আপনার মুখে যদি সুন্নতি দাঁড়িয়ে থাকে আপনি যদি দুনিয়াতে থাকা অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে থাকেন তাহলে সেদিন বান্দার দাঁড়িয়ে ধরে ধরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবে আর যদি আপনার ভিতরে দাঁড়িয়ে না থাকে আপনার ভিতরে যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত না থাকে তাহলে কিয়ামতের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন সুহকান সুহকান ওই বান্দা দূর হয়ে যা আমি তোকে চিনি না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে আপনাকে বলবে চিনি না তোকে আমি চিনি না দূর হয়ে যা এমনি করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়িয়ে দিবেন আর যদি দুনিয়াতে থাকা অবস্থায় আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ অনুসরণ করতে পারি শুধু এক কাজে নয় সামাজিক জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সমস্ত কাজে যদি আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ অনুসরণ করতে পারি তাহলে কিয়ামতের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পক্ষ হয়ে আল্লাহ পাকের কাছে সাক্ষী প্রদান করবে সুবহানাল্লাহ আর যদি দুনিয়াতে থাকা অবস্থায়
আমার নবীকে গালি দেওয়া হয় তোমার কোনো খবর নাই, তুমি নামাজ পড়ো কিন্তু বিশ্ব নবীকে গালি দিলে তোমার অন্তরে লাগে না, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, বিশ্ব নবীকে কাফের বেদিনরা কত ব্যঙ্গ করে। ওদিকে ম্যাক্রো, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করলো, ব্যঙ্গ করলো, তোমার তো অন্তর কাঁপে না, তুমি যদি বিশ্ব নবীর আশেক হতে তাহলে তোমার অন্তর কেঁপে উঠত, পৃথিবীতে তোমার ভালোবাসার মানুষকে কেউ যদি আঘাত দেয় তাহলে তোমার অন্তর কেঁপে ওঠে, আর তোমার অন্তর তো কাঁপে না বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিলে, কারণ তোমার ভিতরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নাই। তোমার ভিতরে যদি বিশ্ব নবীর ভালোবাসা থাকতো তাহলে তোমার অন্তর কেঁপে উঠত, তোমার অন্তরের ভিতর জ্বালা সৃষ্টি হতো যে আমার হাবিবকে যে ব্যক্তি ব্যঙ্গ করবে, আমার হাবিবের হাবিবের কটূক্তি করবে, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ব্যক্তি গালি দিবে তার শাস্তি না হওয়া পর্যন্ত আমি এরকম ভাবে আন্দোলন করেই যাব, সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার ভিতরে সে চিন্তা নাই, এর একমাত্র কারণ হচ্ছে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মন প্রাণ দিয়ে ভালোবাসি না, ভালোবাসলে আমার অন্তরের ভিতরে অবশ্যই জ্বালা আসতো, আমার হাবিবকে কারা গালি দিচ্ছে। আর আপনার অন্তরের ভিতরে যদি সেই ভালোবাসা থাকে তাহলে অবশ্যই যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে তার অবশ্যই বিচার হওয়া উচিত, আপনি আন্দোলন করতে। আজকে দেখা যায় নেতাকে গালি দিলে কর্মীরা চেতে ওঠে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোনো দলের নেতা ছিলেন না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো জগতের নেতা ছিলেন, মুসলমানের নেতা ছিলেন, হিন্দুরও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতা ছিলেন, সমস্ত মানুষের নেতা ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বনবী কারো দলের নয়, বিশ্বনবী সমস্ত মানুষের নবী, সুবহানাল্লাহ। বিশ্বনবী তো গাছের নবী, বিশ্বনবী তো মাটির নবী, বিশ্বনবী তো পাথরের নবী, পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির নবী হচ্ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বনবীকে গালি দিলে অবশ্যই আপনার অন্তরে কাঁপন সৃষ্টি হওয়া দরকার, কারণ আপনার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা না থাকার কারণেই আপনার অন্তরে জ্বালা সৃষ্টি হয় না। আর আপনার ভিতরে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ ভালোবাসা থাকতো তাহলে অবশ্যই আপনার অন্তর ভিতরে কম্পন সৃষ্টি হতো, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে আপনার অন্তর ভিতরে তার বিচারের জন্য অনেকটা জ্বালা সৃষ্টি হতো, সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে এমন এক নবীর সন্ধান দিব, নবীর কথা বলছি, যেই নবী নিজে না খেয়ে তার উম্মতদের খাওয়ার জন্য চেষ্টা করতেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন পরীক্ষা খনন করতেছেন, পরীক্ষা খনন করতে গিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদা লেগেছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা মুবারক উঠিয়ে দিলেন, দেখলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরে তিনটি, এই পেটে তিনটি পাথর বেঁধেছে। সাহাবায়ে কেরাম তো অবাক হয়ে গেলেন, আমরা তো ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধি, বিশ্ব নবীও কি আমাদের মতো পেটে পাথর বাঁধেন, আমরা তো পাথর বেঁধেছি পেটে একটা আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার যন্ত্রণায় পেটে তিনটা পাথর বেঁধেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও জাবের তোমার ঘরে কি কোনো খাবার রয়েছে যে খাবার খেয়ে আমার অন্তরকে পরিতৃপ্ত করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ঘরে চলে যাই, আমি আমার স্ত্রীকে বলি ঘরে যদি কোনো খাবার থাকে তা যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাওয়ান। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে ঘরে চলে গেলেন, ঘরে যাওয়ার পর তার বিবিকে বলতেছেন, ও বিবি ঘরে খাওয়ার মতো কি রয়েছে। বিবি ডেকে ডেকে বললেন, আমার ঘরে তো একটি বকরি রয়েছে আর সামান্য পরিমাণ আটা রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বিবি এই বকরিটিকে জবাই করে দাও, আর যে রুটি বানানোর জন্য যে আটা রয়েছে এই আটাগুলো দিয়ে রুটি বানাও, আমি আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বাসায় দাওয়াত করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে রুটি বানানো শুরু করে দিলেন, বকরির গোস্ত পান রান্না করার জন্য জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী চলে গেলেন। ওদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার হাবিব আজকে আমার বাড়িতে আপনার দাওয়াত, আপনি আজকে আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কথা শুনে 1500 সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো আজকে তো জাবেরের বাড়িতে দাওয়াত, একটি মাত্র ছাগল আর অল্প পরিমাণ রুটি,
এই রুটি আর হলো এই ছাগলের গোশত, এই গোশত দিয়ে 1500 ব্যক্তিকে খাওয়ানো কি সম্ভব? কখনো সম্ভব না। জাবের রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন যে বিশ্বনবী আপনাকে তো একা দাওয়াত দিয়েছি, আমি তো 1500 লোককে খাওয়াতে পারবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, তোমার কোনো ভয় নেই, যেখানে আমি রয়েছি তোমার কোনো চিন্তা নাই, আমি তোমার সাথে যাব, তোমার বাড়িতে যাব, আমার সাথে সাহাবায়ে কেরামও যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হাজির। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বউ সাহাবায়ে কেরামকে দেখে অবাক হয়ে গেলেন যে আমরা তো মাত্র 2 থেকে 3 জনের খানা পাক করেছি, আজকে তো এখন দেখতেছি অনেক সাহাবায়ে কেরাম আমাদের বাড়িতে আসতেছে, তাদেরকে কিভাবে আপ্যায়ন করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বকরি যেই পাতিলে রান্না করা হয়েছে এই পাতিলের ঢাকনা উঠাবা না, আর যেই রুটি রয়েছে রুটিকে না দেখে দিতে থাকবা, এর সমস্ত দায়িত্ব আমি বহন করলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে 1500 সাহাবায়ে কেরামকে খাওয়ালেন। তারপর ডেকের ভিতরে দেখলেন আগে যেই গোশত রয়েছে এখনো গোশত, সেই গোশত রয়েছে। সুবহানাল্লাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত, ওই বরকতের মাধ্যমে 1500 সাহাবায়ে কেরামকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়িয়েছেন। এর জন্য বুঝতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতের জন্য রহমত ছিলেন, আখিরাতেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত। এই জন্য আমরা এমন এক নবীর অনুসরণ করতে চাচ্ছি, এমন এক নবীর অনুসরণ করব যিনি দোজাহানের বাদশাহ, দুনিয়ার বাদশাহ, দোজাহানের বাদশাহ। কিয়ামতের ময়দানে কেউ যখন চিনবে না, সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আপনাকে পরিচিতি দিবেন। আপনার ভিতর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সুন্নাহ থাকে আর আপনার ভিতর যদি রাসূল বিরুদ্ধে কোনো কাজ হয়, তাহলে কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বলবেন সুহকান সুহকান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন মায়ার নবী ছিলেন, হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন গোলাম ছিলেন। হাকিম নামের হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই যায়েদ বিন হারেসাকে বাজার থেকে কিনে নিয়ে আসলেন। যায়েদ বিন হারেসা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গোলাম হিসেবে কাজ করতেছেন। গোলাম হিসেবে কাজ করার এক মুহূর্তে যায়েদ ইবনে হারেসার পিতার সন্ধান পাওয়া গেল। পিতা যায়েদ ইবনে হারেসের পিতা যায়েদকে নিতে আসলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, ও নবী, যায়েদ তো আমার ছেলে, অতএব আমার ছেলেকে আমার কাছে দিয়ে দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি আপনার ছেলেকে নিয়ে নিন, দেখেন আপনার ছেলে আপনার কাছে যায় কিনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতাকে এই কথা বললেন, পিতা এই কথা শোনার পরে বললেন, আমার ছেলে তো আমার কাছে আসবে, এই ছেলের বিনিময়ে আপনাকে আমি স্বর্ণ মুদ্রা উপহার দিতে চাই। বিশ্বনবী বললেন, না না, আপনার সন্তানকে ফেরত নেওয়ার জন্য আমি একটা স্বর্ণ মুদ্রাও চাই না, আপনার সন্তানকে আপনি নিয়ে নিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা যায়েদ ইবনে হারেসাকে বললেন, ও যায়েদ, তুমি তো আমার সন্তান, হতে তুমি আমার কাছে চলে এসো। যায়েদ ইবনে হারেসা বললেন, আমি আপনার কাছে যাব না, আমি এমন এক নবীর কাছে থেকেছি যেই নবীর মায়ায় বড় হয়েছি, যেই নবীর দয়ায় বড় হয়েছি, অতএব আমি এই নবীকে ছাড়া থাকতে পারবো না, এই নবী যেখানে থাকবে আমিও সেখানে থাকবো, অতএব আমি আপনার কাছে যাব না। এমন এক মায়ার নবী ছিলেন, এমন এক দয়ার নবী ছিলেন, সমস্ত মানুষ যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসত সমস্ত অন্তর যেন প্রশান্তিতে ভরে যেত। সুবহানাল্লাহ, আমরা এমন এক নবী পেয়েছি যেই নবীকে পাওয়ার পরও এরপর আমরা কদর করতেছি না। আজকে আপনি খাচ্ছেন অহরহ খাচ্ছেন, কিন্তু নবীর সুন্নত কোথায়? আপনি বিভিন্ন কাজ করেন, সেই কাজের ভিতরেও নবীর সুন্নত রয়েছে। আপনি যখন হাঁটেন, এই হাঁটার ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত রয়েছে। আপনি যখন খানা খান, এই খানা খাওয়ার ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত রয়েছে। আপনি যখন বসেন, এই বসার ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত রয়েছে। আপনি যখন এরকমভাবে বিভিন্ন মজলিসে যান, এই মজলিসে বিভিন্নভাবে বসার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা রয়েছে, কিন্তু তাও আপনি দুনিয়াতে থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সুন্নতকে পালন করতেছেন না। আপনার সুন্নত কোথায়? হাঁটার সুন্নত কোথায়? আপনার ভিতর যদি যখন পরিপূর্ণ সুন্নতের আমল চলে আসবে, তখন আপনার ভিতরে বরকত চলে আসবে, আপনার সংসারটা সুখের সংসার হবে, আপনার জীবনটা সুখের জীবন হবে। আর যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিহীন আপনি জীবনযাপন করবেন, তাহলে এই আপনার সুখের সংসারটা আর সুখের সঙ্গে থাকবে না, আপনার সুখের জীবনটা আর সুখের জীবন থাকবে না,
আপনার জীবনের ভিতরে দেখবেন বিভিন্ন রকমের বিশৃঙ্খলা চলে এসেছে, বিভিন্ন রকমের ফেরেশানি চলে এসেছে। আপনার ভিতরে যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ অনুসরণ থাকে, দেখবেন আপনার ভিতরে সুখে শান্তি ভরে গিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক নবী ছিলেন যেই নবীকে পাওয়ার জন্য অনেক সাহাবায়ে কেরাম পাগল থাকত, যেই নবীকে দেখার জন্য অনেক সাহাবায়ে কেরাম পাগল থাকত। বালকেরা পাগল থাকত, বালিকারা পাগল থাকত, শিশুরা পাগল থাকত। এমনি করে মক্কার সমস্ত কাফের বেদিনরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন উপাধিতে ভূষিত করেছিল। কাফের আর বেদিনরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততায় মুগ্ধ হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন উপাধি দিয়েছিলেন। কারণ হচ্ছে তিনি মানুষের সাথে ওয়াদা ভঙ্গ করেন না, কোনো মানুষের সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনও প্রতারণা করেন নাই, কোনো মানুষের সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিনও খারাপ ব্যবহার করেন নাই, ঠিক কিনা বলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মাটিতে জন্মগ্রহণ করেছেন সেই মাটি কত ধন্য মাটি, সেই মাটি তো অন্য মাটির মতো নয়, সেই মাটি তো অনেক দামি মাটি হয়ে গিয়েছে। হযরত মালিক রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার জীবনের ইচ্ছা আমি মদিনাতে মৃত্যুবরণ করব। মালিক রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, ও মালিক, আপনি কেন মদিনায় মরতে চান? মালিক রহমাতুল্লাহি আলাইহি বললেন, যেই মদিনাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে রয়েছেন আমি এই মদিনাতে মরতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত যেন আমার ভিতরে পড়ে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত যেন আমি পাই, এই জন্য আমি মদিনাতে মৃত্যুবরণ করতে চাই। মালিক রহমাতুল্লাহি আলাইহি হজ করতে যেতেন না, মানুষগুলো বলতেন, এ মালিক, আপনি কোনো হজ করতে যান না। মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যদি মক্কায় হজ করতে যাই আর যদি মক্কায় মৃত্যুবরণ করি তাহলে আমার লাশ মদিনায় আসবে না, আর যদি আমার লাশ মদিনায় না আসে তাহলে আমার মনের আশা পূরণ হবে না। আমার মনের একমাত্র আশা হচ্ছে আমি মদিনাতে মরব আর আমার দাফনও মদিনায় হবে। সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তোর হইল সৃষ্টি ত্রিভুবন, কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, সহে না সহে না আর পরাণে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো জাতো না, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বুঝাইব কে মনে, রোজা মদিনা যে নবীজিকে সালাম দিয়ে, রোজা মদিনা যে নবীজিকে সালাম দিয়ে, বলিতাম বলিতাম মনের বাসনা, ও মদিনার মাটি রে,
সকল সুখ বুঝি তো ওর কপালে। সুবহানাল্লাহ, আমরা কি মদিনা যেতে চাই না? আমরা জীবনে একবার হলো মদিনা আমরা যাব, যেই মদিনার মাটি দামি হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার কারণে। আমরা যদি সেই মদিনা যেতে পারি তাহলে আমরা আমাদের নিজের জীবনকে ধন্য মনে করব। জীবনে একবার হলো আমরা মদিনা যাব, যাদের তৌফিক হয়েছে আমরা সকলেই মদিনা যাওয়ার চেষ্টা করব, আর যাদের তৌফিক হয় নাই তারা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, আল্লাহ যেন জীবনে একবার হলো মদিনা যাওয়ার তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন আলো হিসেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এমন এক সময় আসলেন যেই সময় নিজ পিতা তার মেয়ে সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তিনি 72 থেকে 72টা মেয়েকে জীবন্ত মাটিতে দাফন করেছে। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাস্ট যে মেয়ে হয়েছে, এই মেয়ে যখন তার স্ত্রীর গর্ভে, স্ত্রীকে বলতেছে হে স্ত্রী আমি তো সিরিয়া চলে যাব ব্যবসা করার জন্য, তো তোমার গর্ভে যে সন্তান রয়েছে এই সন্তান যদি ছেলে সন্তান হয় তাহলে রেখে দিবা, আর যদি এই সন্তান মেয়ে সন্তান হয় তাহলে তাকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলবা। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে চলে গেলেন। আল্লাহর কি কুদরত, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর গর্ভে মেয়ে সন্তান আল্লাহ পাক দিলেন। এই মেয়ে সন্তানের চেহারা এত সুন্দর হলো, এই মেয়ে সন্তানের চেহারার কারণে তার মা তার নাম রেখেছে জামিলা। এত সুন্দর মেয়ে সন্তান হলো তার মা তার সন্তানের নাম রেখেছে জামিলা। জামিলা অর্থ হচ্ছে সুন্দরী। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে ব্যবসা শেষ করে যখন বাড়িতে চলে আসলেন, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ভয় পেয়ে গেলেন, আমার ঘরে তো মেয়ে সন্তান রয়েছে, এই মেয়ে সন্তান তো তার বাবা পছন্দ করে না, এই মেয়ে সন্তানকে যদি দাহিয়াতুল কলবি পুঁতে ফেলে, মেয়ে সন্তানকে যদি মেরে ফেলে তাহলে আমি অনেক কষ্টে পাব। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দাহিয়াতুল কলবিকে বলেন, ও দাহিয়া আমি তোমার আদেশ পালন করতে চেয়েছিলাম কিন্তু আমার ঘরে আল্লাহ পাক এমন এক ফুটফুটে কন্যা সন্তান দিয়েছেন, এই ফুটফুটে কন্যা সন্তানের চেহারা মোবারকের দিকে তাকিয়ে আমি তাকে মারতে পারি নাই, তাকে জীবন্ত রেখে দিয়েছি। দাহিয়াতুল কলবির মাথা গরম হয়ে গেল, তুমি তো আমার কথা শোনো নাই, তোমাকে বলেছি মেয়ে সন্তান হলে মাটিতে পুঁতে ফেলবে, তোমার মেয়ে সন্তান হয়েছে কেন তুমি মাটিতে পুঁতে ফেললে না, তোমার তো ছেলে সন্তান হয় নাই, ছেলে সন্তান হলে রেখে দিলে আমি তোমাকে কিছু বলতাম না, আজকে যেহেতু তোমার মেয়ে সন্তান হয়েছে তুমি অতএব তাকে মাটিতে পুঁতে ফেলো। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, না না আমি আমার হাত দিয়ে আমার এই মেয়ে সন্তানকে কখনো মাটিতে পুঁতে ফেলতে পারবো না। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী যখন তুমি পুঁতে ফেলবে না তাহলে তুমি শুনে রাখো আমি তোমার মেয়ে সন্তানকে বেড়াতে যাব। দাহিয়াতুল কলবির মনে ইচ্ছা ছিল এই বেড়াতে যাওয়ার মধ্য দিয়ে তার মেয়ে সন্তানকে মাটিতে পুঁতে ফেলবে। দাহিয়াতুল কলবির স্ত্রী দাহিয়ার কথা শুনে মেয়েকে সুন্দর করে গোসল করে পরিপাটি করে সাজিয়ে বাবার কাছে দিয়ে দিলেন। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মনে করলেন, হয়তো দাহিয়ার মন নরম হয়েছে, হয়তো তার মেয়ে সন্তানকে মারবে না, হয়তো কোথাও বেড়াতে যাবে, এই জন্য সুন্দরভাবে পরিপাটি করে তার মেয়েকে দাহিয়াতুল কলবির কাছে দিয়ে দিলেন। দাহিয়াতুল কলবি তার মেয়ে সন্তানকে অজানে এক জায়গায় ছুটছেন, মেয়ে সন্তান বারবার করে জিজ্ঞাসা করছেন, ও বাবা কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন। দাহিয়াতুল কলবি বলছেন, ওই জায়গায় একটা বাড়ি রয়েছে, ওই দূর অজানে একটি বাড়ি রয়েছে, আমরা বাড়ির কাছে যাব। দাহিয়াতুল কলবি বাবার কথা শুনে বাবার সাথে চলতে লাগলেন। হঠাৎ পথিমধ্যে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েকে রেখে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি গর্ত তৈরি করতে লাগলেন। এই গর্ত তৈরি করতে দেখে তার মেয়ে দাহিয়াতুল কলবিকে বললেন, ও আমার বাবা কেন আপনি গর্ত তৈরি করতেছেন। এই কথা বলার সাথে সাথে তার মেয়েকে জীবন্ত মেয়েকে সাথে সাথে গর্তের ভিতরে ফেলে দিলেন। তার এই মেয়েকে এই ছোট্ট মেয়েকে সাথে সাথে জীবন্ত গর্তের ভিতরে ফেলে দিলেন। দাহিয়াতুল কলবির মেয়ে বারবার চিৎকার করে বলতেছিল, ও দাহিয়াতুল কলবি আমার সম্মানিত বাবা শুনেন,
আমি যদি আপনার জন্য কলঙ্কময় কিছু হয়ে থাকি তাহলে আপনি আমাকে এমন এক জায়গায় পাঠিয়ে দেন যেখানে তাহিয়াতুল কলবি নামে কেউ আপনাকে চিনে না আমাকে এমন এক জায়গায় পাঠিয়ে দেন যেখানে আপনার কোনো নিশানা নাই আপনার কোনো পরিচিতি নাই আমাকে এমন এক জায়গায় পাঠিয়ে দেন তাহিয়াতুল কলবির পাষণ্ড মন তার মেয়ের কথাই নরম হলো না তার মেয়ের উপর আরো উল্টো পাথরগুলো দিচ্ছে উপর থেকে পাথর দিচ্ছে এই পাথরগুলোর আঘাতে তাহিয়াতুল কলবির মেয়ে উহ উহ আওয়াজ করতেছেন এই আওয়াজ করার পরও তার মন গলিত হচ্ছে না তার মন নরম হচ্ছে না এমনি ভাবে তার মেয়েকে হত্যা করে ফেলল হত্যা করার পর তাহিয়াতুল কলবির ভিতরে অনুশোচনা চলে আসলো হায় রে কি করলাম আমার সুন্দর ফুটফুটে কন্যাকে আমি আজকে জীবন্ত মাটিতে পুঁতে ফেললাম আমি 70 থেকে 72টা মেয়েকে জীবন্ত কবর দিয়েছি কোন মেয়েকে মারার সময় এত মায়া লাগে নাই যত মায়া লেগেছে আমার এই লাস্ট কন্যাটাকে মারতে তার অনুশোচনা চলে আসলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন ও আল্লাহর নবী ও আল্লাহর হাবিব আল্লাহ কি আমাকে মাফ করবেন আমি তো অনেক গুনাহ করে ফেলেছি দাহিয়াতুল কলবির কথা শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও দাহিয়া তোমার গুনাহ কি আসমান থেকে বেশি নাকি তোমার গুনাহ কি সমুদ্রের পানি থেকে বেশি নাকি দাহিয়াতুল কলবি বলে না না আমার গুনাহ তো সমুদ্রের পানি থেকে বেশি নয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার গুনাহ যদি সমুদ্রের পানি থেকে বেশি না হয় তুমি শুনে রাখো আল্লাহ পাকের দয়া সমুদ্রের পানি থেকেও বেশি সুবহানাল্লাহ আল্লাহ পাকের দয়া সমুদ্রের পানি থেকে বেশি তুমি যে আল্লাহ পাকের কাছে ফিরে আসছো আল্লাহ পাকের দরজায় ফিরে আসছো তোমার এই দরজায় ফিরে আসার কারণে আমার রব খুশি হয়ে গেছেন সুবহানাল্লাহ সাথে সাথে দাহিয়াতুল কলবি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন মুসলমান হওয়া যাওয়ার পরে আল্লাহ পাকের নবীর এমন এক সাহাবী হলেন যার সাদৃশ্যভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম অনেকবার ওহি নিয়ে এসেছিলেন দাহিয়াতুল কলবি অনেক সুন্দর একজন যুবক ছিলেন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হযরত জিবরাইল আলাইহিস সালাম অনেক সাদৃশ্য করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহি নিয়ে এসেছেন এত প্রিয় সাহাবী হয়ে গেলেন এই কোরআন এসে নারীদের অধিকার দিয়েছে আগে নারীদের অধিকার ছিল না আপনি এখনও যান হিন্দু ধর্মে যখন নারীদের অসুখ হয় তখন নারীদের যেই মাসে যেই অসুখ হয়ে থাকে এই অসুখ হলে তারা তাদের স্ত্রীকে ঘরে একটা ঘরের ভিতরে আবদ্ধ করে রেখে দিত তারা স্ত্রীর সাথে খানা খেত না একসাথে থাকতো না আর ইসলাম এসে বলল না না তা হওয়া যাবে না নারীদেরকে আমি সৃষ্টি করেছি পুরুষদেরকে আমি সৃষ্টি করেছি অতএব নারী যেকে নারীদেরকে আমি নিজ অধিকার দিয়েছি নারীরা তোমাদের মতো অধিকার পাবে তোমরা নারীদের উপর প্রচুর হকদার তোমরা অনেক হকদার নারীদের উপর এই নারীরা তোমার প্রতি এহসান করে দেখো কেমন এহসান এই নারীর মাধ্যমে তুমি দুনিয়ার মুখ দেখেছো আমরা মায়ের মাধ্যমে আমরা দুনিয়ার মুখ দেখেছি একটা মায়ের জানে তার সন্তানকে জন্ম দিতে কত কষ্ট করতে হয় মায়ের পেটে যখন সন্তান থাকে মায়ে বুঝতে পারে তার একটা সন্তানকে পৃথিবীতে আসতে কত কষ্ট করতে হয় সন্তানের যখন 8 মাস চলে 10 মাস চলে সন্তান এমন লাথি মারে মা খাচ্ছে খাওয়া ছুটে চলে যায় অন্য রুমে চলে যায় মা সন্তানের লাথি সহ্য করতে পারে না মা চিৎকার মারে এরপর মার মনে কোনো দুঃখ থাকে না সন্তান যখন দুনিয়াতে আসে মায়ের মন অনেক খুশি থাকে মায়ের মুখে তখন হাসি থাকে মা তখন বলেন আমার এই যে দুঃখ এই সমস্ত দুঃখ সুখে পরিণত হয়ে গিয়েছে যখন আমার সন্তান দুনিয়াতে এসেছে একটা মেয়ে কত কষ্ট করে একটা মেয়েকে আল্লাহ পাক এমন এক অধিকার দিয়েছেন যেই অধিকার পাওয়ার পর এক মেয়ে জাতিরা সম্মানিত হয়েছে মেয়ে জাতিদেরকে দুনিয়ার কোনো দার্শনিকরা সম্মান দেয় নাই দুনিয়ার কোনো বৈজ্ঞানিকরা সম্মান দেয় নাই দুনিয়ার কোনো দার্শনিকরা এই মেয়েদেরকে সম্মান দেয় নাই এই মেয়েদেরকে সম্মান দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন সুবহানাল্লাহ মেয়েদেরকে সম্মান দিয়েছেন কে আল্লাহ মেয়েদেরকে সম্মান দিয়েছেন কে আল্লাহ পাক আজকে আমরা যে নারী স্বাধীনতা দেখি নারী স্বাধীনতা বলে আমরা চিল্লাই নারীদেরকে আজকে বিবস্ত্র করে রাস্তায় বের করা হচ্ছে আর কোরআন বললে নারীরা সবসময় ঘরে থাকবে ঘরে থেকে স্বামীর সেবা যত্ন করবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমায় বলেন আল্লাহ পাক বলছেন আমার পরে যদি কোনো ব্যক্তিকে সিজদা করা জায়েজ হতো তাহলে আমি সমস্ত স্ত্রীকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করে তারা ঘরে থেকে স্বামীর হক আদায় করবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমায় বলেন
নারী জাতিরা যদি ঘরে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, স্বামীর সেবা যত্ন করে, দিনের হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, রমজানের সময় রোজা রাখে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে যে কোনো দরজা দিয়ে ঢোকার পারমিশন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে বলবেন, হে নারী সমাজ, তোমরা দুনিয়াতে ঠেকা অবস্থায় আমার সমস্ত হুকুম আহকাম পালন করেছো, তোমার স্বামীর হক তুমি পালন করেছো, অতএব তুমি জান্নাতের আটটা দরজা যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। অথচ পুরুষের ব্যাপারে এমন বলা হয় নাই যে পুরুষরা জান্নাতের দরজা যে কোনো দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে। অথচ আল্লাহ পাক নারীদেরকে বলছেন, হে নারীরা, তোমরা কিয়ামতের ময়দানে দুনিয়াতে থাকা অবস্থায় যদি আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করতে পারে, তাহলে কিয়ামতের ময়দানে জান্নাতে যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এই কোরআন নারীদেরকে সমান অধিকার দিয়েছে, এই কোরআন নারীদেরকে সম্মান দিয়েছে। আর যারা নারীদের সম্মান আর অধিকারের কথা চিন্তা করেন বা চিল্লাচিল্লি করেন, তারা কখনো নারীদের অধিকারের নিয়ে তারা ভাবে না। আপনি একটা জিনিস সহজে চিন্তা করবেন, বিবাহের প্রয়োজন হয় ছেলে আর মেয়ে। আপনি এখানে দেখেন, আল্লাহ পাক ছেলেদেরকে বললেন তোমরা নারীদেরকে মহর প্রদান করো, অথচ নারীরও দরকার বিয়ে করার আর ছেলেরও দরকার বিয়ে করার। অথচ আল্লাহ পাক নারীর এমন এক অধিকার দিয়েছেন, নারীদেরকে বলছেন, হে নারীরা, তোমরা মহরণা ভোগ করবে, ছেলেরা তোমাদেরকে মহরণা দিবে। তোমরা বাবার সংসারে ছিলে, বাবার আয়ত্তাধীন, তোমরা যখন স্বামীর সংসারে চলে গেলে স্বামীর আয়ত্তাধীন, এখন স্বামী তোমার ভরণ পোষণের ব্যবস্থা করবে, তোমার আর কষ্ট করতে হবে না, স্বামীর সংসারে আসবা, পুরা জীবন স্বামীর সংসারে কাটাইবা, পুরা সমস্ত বহন কিছু স্বামী করবে, আর যখন বাবার সংসার ছিল বাবা করবে, তোমার কোনো টেনশন নেই। নারীদেরকে এরকম সম্মান আল্লাহ পাক দিয়েছেন। আর বর্তমান যে নারীবাদীরা রয়েছেন, তারা নারীদেরকে এরকমভাবে এমনভাবে রাস্তায় নামায় যাদের শরীরে কোনো কাপড় থাকে না, উলঙ্গ বেহায় কোনোভাবে রাস্তায় মেয়েদেরকে নামানো হয়। এই নামানোর কারণে আজকে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন, আজকে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে গেছে। এই নষ্টর পিছনে আজকে নারীবাদীরা জড়িত, নষ্টের পিছনে কোরআন না থাকা, সমাজে না থাকা, এটাই জড়িত। কোরআন যদি আমাদের সমাজে থাকতো, নারীদের ভিতরে যদি কোরআন থাকতো, পর্দা থাকতো, তাহলে এই নারী সমাজ কখনো ধ্বংসের পথে যেত। আজকে আমরা দেখতে পারতেছি, টিভি খুললে, সিনেমা খুললে, নারীদের বিভিন্ন অশ্লীল কথাবার্তা, বিভিন্ন চেহারা, এগুলো আমরা দেখতেছি। এর একমাত্র কারণ হচ্ছে তাদের ভিতরে কোরআন নাই, কোরআনের হুকুম বাস্তবায়ন তারা করে না। তারা যদি করতো, কোরআনের হুকুম তারা বাস্তবায়ন করতো, কোরআন তেলাওয়াত করতো, তাহলে অবশ্যই তারা নিজেদেরকে ঢেকে রাখত, তারা ঘরে থাকত। ইসলাম তো আপনাকে বলে না সারাক্ষণ আপনি ঘরে থাকেন, ইসলাম নারীদেরকে বলে তোমরা ঘরে থাকবে, প্রয়োজন হলে বের হবে। তোমরা ঘরে থাকবে, তোমাদের যখন প্রয়োজন হবে তখন বের হবে। বের হওয়ার মাপকাঠি হচ্ছে তোমরা পর্দা পুষিতা করে বের হবে, যাতে করে পর পুরুষ তোমার প্রতি আকৃষ্ট না হয়। কিন্তু আমাদের সমাজে, নারী সমাজ এরকম হয়ে গিয়েছে, বাহিরে বের হলে যেন শাস্তি আরো বেশি থাকে। আল্লাহ পাক বলছে তোমরা সাজো, ঘরে সাজো, তোমরা এমনভাবে সাজো যাতে করে তোমার স্বামী খুশি হয়ে যায়। তুমি সেজে কিন্তু তোমার স্বামীকে দেখাও, কিন্তু আমরা, আমাদের নারী সমাজ উল্টো হয়ে গিয়েছে, তারা সেজে গুজে বাহিরের মানুষদেরকে দেখায়, তাদেরকে দেখে রিস্কাওয়ালারা মজা মারে, তাদেরকে দেখে ব্যানওয়ালারা মজা মারে, যে অমুকের বউটা তো অনেক সুন্দর। অথচ এই বউর সৌন্দর্য দেখার একমাত্র অধিকার হচ্ছে তার স্বামী, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে এগুলো আছে না নাই? এগুলিকে অবস্থা বলছি, অবস্থা কিছুই বলি নাই। আজকে আমাদের সমাজে কোরআন না থাকার কারণে নারীদের বেপর্দা, আমাদের সমাজে কোরআন না থাকার কারণে নারীরা তাদের হক বুঝতেছে না, নারীদের কী হক কোরআন দিয়েছে তারা বুঝতে চায় না। তারা যদি কোরআনের এই হকগুলো বুঝতো, তাহলে অবশ্যই কোরআনের কাছে আসতো, কোরআন ওয়ালাদেরকে মহাব্বত করতো, ঠিক কিনা বলে? আজকে আমাদের নারী সমাজ ধ্বংসের পথে, এই নারী সমাজের কারণে পুরুষগুলো ধ্বংসের পথে। একটা নারী একজন পুরুষকে কাবু করা কোনো ব্যাপার না। কোরআনে মাজিদ আল্লাহ পাক বলছে নারীদের দোকা হলো সবচেয়ে বড় দোকা, নারীদের দোকা যারা পড়ে তাদের জীবন নষ্ট, তাদের জীবন ভ্রষ্ট হয়ে যায়, আর যারা নারীদের থেকে নিজেদেরকে হেফাজত করে রাখে তাদের জীবন সুন্দর হয়, সফল কাম হয়, ঠিক কিনা বলেন? যে কথা বলতেছিলাম, আজকে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের ঘরে, আমাদের বাহিরে যদি কোরআন থাকতো, তাহলে এরকম উশৃঙ্খল পরিবেশ আমরা দেখতে পারতাম না, দেখতে পাইতাম না। এই উশৃঙ্খল পরিবেশ দেখার একমাত্র কারণ হচ্ছে কোরআন নাই, কোরআনের হুকুম বাস্তবায়ন নেই। এখন আপনারা যারা মাহফিলে আসছেন, আপনাদের উচিত হবে কোরআনের হুকুম বাস্তবায়ন করা, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সুন্নতকে মহাব্বত করতে হবে, সমস্ত সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। আপনি যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সুন্নতকে আঁকড়ে ধরতে পারেন, কিয়ামতের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার পক্ষে সাফায়াতকারী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম,
বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পর পৃথিবী থেকে সমস্ত রকমের জুলুম চলে গেল, পৃথিবী থেকে সমস্ত রকমের হত্যা চলে গেল। যেই মানুষগুলো মানুষদেরকে দিন দুপুর হত্যা করত, সেই মানুষগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে এসে এমন মানুষে পরিণত হয়ে গেল যারা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে আসার আগে এমন এক ব্যক্তি ছিলেন যাকে দেখে সমস্ত মানুষ ভয় করত। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য তলোয়ার নিয়ে দৌড়াচ্ছেন। পথিমধ্যে দেখা হয়ে গেল এক ব্যক্তির সাথে। ব্যক্তি বললেন, হয় ওমর কোথায় দৌড়াচ্ছ? বলে, আমি মুহাম্মদের গর্দান নিয়ে আনতে যাচ্ছি। এই কথা শুনে ব্যক্তি বললেন, ও ওমর, তুমি তো মুহাম্মদের গর্দান নিতে যাচ্ছ, অথচ তোমার বোন এবং ভগ্নিপতি মুহাম্মদের ধর্মকে গ্রহণ করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে তার রাগ যেন আরো বেড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার বোন এবং ভগ্নিপতি কোথায়? বোন এবং ভগ্নিপতিকে খোঁজার জন্য তার বাড়ির দিকে চলে গেলেন। বোন এবং ভগ্নিপতিকে বাড়ির মধ্যে দেখতে পেলেন। বোনকে বলেন, ও বোন, তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো? বলে, হ্যাঁ, আমি তো মুহাম্মদের ধর্মকে গ্রহণ করেছি। তুমি না তোমার স্বামী নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বললেন, হ্যাঁ, আমার স্বামী, আমরা দুইজন মিলে মুহাম্মদের ধর্মকে গ্রহণ করেছি। এই কথা বলার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি দিয়ে তার বোনের গায়ে আঘাত করতে লাগলেন। বোনের গায়ে আঘাত করার পরে বোন তো চিৎকার করতেছে। বাবা যখন তার সন্তানকে মারে, সন্তান মায়ের কাছে যায়। মা যখন তার সন্তানকে মারে, বাবার কাছে যায়। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বাবা ছিল না, এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন কোথায় যাবে? বাই তো সব, এই বাই আমাকে আঘাত করতেছে, আমি কোথায় যাব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের ভিতরে একটি কোরআন শরীফ, তার বোনের রুমের ভিতরে একটি কোরআন শরীফ দেখতে পেলেন। কোরআন শরীফ দেখার পরে তার বোনকে বললেন, হে বোন, ওই জিনিসটা কি? সে বললেন, এটা হচ্ছে মুহাম্মদের ধর্মগ্রন্থ, এটা হচ্ছে মুহাম্মদের ধর্মগ্রন্থ আল কোরআন। বলে, আমি কি একটু ধরতে পারি? বলে, না না, তুমি তো নাপাক, তুমি আগে গোসল করে নাও, কালিমা পড়ে মুসলমান হেও না, তারপরে তুমি ধরো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে নিলেন, পাক সাফ হয়ে কোরআনে কারিমের একটি সূরা তেলাওয়াত করতে লাগলেন। এই সূরা তেলাওয়াত যখন সে ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে লাগলেন, আর মনে মনে বলতে লাগলেন, হায় হায়, আমি কার বিরোধিতা করেছি? আমি তো এই কোরআনের বিরোধিতা করেছি, অথচ কোরআনের অর্থ এত সুন্দর, কোরআনের শব্দ এত সুন্দর, অতএব আমি আজকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দৌড় দিলেন। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন, হে আল্লাহর নবী, ওমর তো আসতেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, ভয়ের কোনো কারণ নাই, ওমরকে আসতে দাও আমার দরবারে, ওমরকে আসতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন চলে গেল, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে ডেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর নবী, আমি তো চেয়েছিলাম আপনাকে হত্যা করতে, আপনার গর্দানকে নিয়ে নিতে, কিন্তু আপনার ধর্মগ্রন্থে পড়ে আমি এত মুগ্ধ হয়েছি, আমি এত ভালোবাসায় আবৃত্ত হয়েছি, অতএব আপনি আর দেরি করে দেরি নয়, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন, আমাকে পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর ঘোষণা দিলেন, ও কাফের বেদিনরা, আমি তো এতদিন ছিলাম মুহাম্মদের দুশ্মন, আজকে আমি মুহাম্মদের প্রিয় বন্ধু হিসেবে পরিণত হয়ে গিয়েছি, তোরা যদি আজকে ইসলামের বিরুদ্ধে কথা বলে তোদের গর্দান কেনে নেওয়ার জন্য আমি একা ওমরই যথেষ্ট, আজকে আমি একা ওমরই যথেষ্ট তোদের গর্দান নেওয়ার জন্য, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একসময় বিরোধী ছিলাম, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষপাতিত্ব হয়ে আমি তোদের গর্দান নিয়ে যাব, অতএব তোরা আজকে কোরআনের বিরোধিতা করা ছেড়ে দে, কোরআন তোরা যদি কোরআনের বিরুদ্ধে করস তাহলে তোদের গর্দানকে উঠিয়ে নেওয়ার জন্য আমি একাই যথেষ্ট। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তি ছিলেন, ওমর রাদিয়াল্লাহু যেই পথ দিয়ে হাঁটতেন সেই পথ দিয়ে শয়তানও হাঁটত না, এত মানে এরকমভাবে ব্যক্তি ছিলেন, খুব
দেহ মোটা ব্যক্তি ছিলেন, যাকে দেখে কাফের বেদিনরা পর্যন্ত ভয় পেয়ে যেত যে ওমর আসতেছে। যে রাস্তা দিয়ে ওমর আসতো এই রাস্তাতে কাফের বেদিনরা ভয় চলতো না যে ওমর আসতেছে। ওমর যদি আমাদের দুই নম্বরে কাজ দেখে ফেলে তাহলে সাথে সাথে আমাদেরকে হত্যা করে ফেলবে। যে কথা বলতেছিলাম, এই কোরআনের আসার, কোরআনের কাছে আসার কারণে ওমর দামি হয়ে গিয়েছেন। আর যারা কোরআন ছেড়েছেন, আবু জাহেল কোরআন ছেড়েছে, তার তার আল্লাহ পাক এত অপমান করেছে দুনিয়াতে থাকা অবস্থায়, তার বাড়ি এখন হাজি সাহেবের টয়লেট, ঠিক কিনা? তার বাড়ি এখন হাজি সাহেবের ওইখানে টয়লেট করে, তাকে আল্লাহ পাক মর্যাদা দেন নাই। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছে, সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছেন। কেমন সে আবু বকর? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য নিজের জীবনকে এত এতভাবে উৎসর্গ করেছেন তাবুকের যুদ্ধে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গড়ের সমস্ত জিনিসপত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জমা দিলেন। বিশ্বনবী বললেন, ও আবু বকর, তুমি তো গড়ের সমস্ত মাল সামান আমার কাছে জমা দিয়েছ, তোমার ঘরে কি কি আছে, এখন কি আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর হাবিব, আমার ঘরেতে কিছু নেই, আমার ঘরে শুধু একমাত্র আল্লাহর হাবিব এবং আল্লাহ তাআলা রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তার ঘরে যে নুনের বাটি রয়েছে, এই বাটি পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিলেন, হে নবী, আপনি এটা তাবুকের যুদ্ধের জন্য খরচ করুন, আমি আমার সমস্ত সম্পদকে এই তাবুকের যুদ্ধের জন্য উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সাহাবাদেরকে এমন এক মর্যাদা দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো সারা বিশ্বের জন্য রোল মডেল, যিনি সব দিক থেকে রোল মডেল। এখন যারা চেয়ারম্যান হবে, এই চেয়ারম্যানরা যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ করে, তাহলে চেয়ারম্যানরা আদর্শ চেয়ারম্যান হিসেবে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনকার্য এমন এক শাসনকার্য ছিল, রাখালেরা এমন এক সততার সাথে কাজ করত। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন যুবক সেজে, সাধারণ মানুষ সেজে রাখালের কাছে বললেন, হে রাখাল, তোমার যে বকরি রয়েছে এই বকরির দুধকে আমি পান করতে পারবো? বলে, না না না, আপনি তো বকরির দুধ পান করতে পারবেন না, কারণ এই বকরি হচ্ছে আমার মালিকের, আমি যদি আপনাকে দুধ দিয়ে দেই তাহলে ওমর যদি শুনতে পারে তাহলে আমার বিচার করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগন্তুক ব্যক্তি সেজে ওই রাখালকে বললেন, ওমর তো দেখছে না, ওমর তো নাই। ওই রাখাল বললেন, ওমর তো নাই, কি হয়েছে? ওমর রব তো আছে, ওমরের রব তো আছে, যেই রব অন্ধকারে দেখেন, যেই রব আলোতে দেখেন, যেই রব সবসময় মানুষ দেখেন, মানুষ কোন সময় কি করে সেই রব দেখেন, ওমর তো নাই, কি হয়েছে? ওমরের রব তো রয়েছে। একসময় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বললেন, ও রাখাল, আমি তো তোমাকে পরীক্ষা করেছি, আমি তো সেই ওমর। রাখাল ভয় পেয়ে গেলেন, আপনি ওমর, আপনি তো আজকে আমার বিচার করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বললেন, ও রাখাল, তোমার কোনো ভয় নাই, আমি পরীক্ষা করেছি, আমার শাসন কার্যের ভিতরে যে লোক রয়েছে এই লোকের ভিতরে কাদের ভিতরে আল্লাহ পাকের ভয় রয়েছে, আমি পরীক্ষা করেছি যে আমি যেসব ব্যক্তিদেরকে শাসন কার্য পরিচালনা করি, যেসব ব্যক্তিদের মধ্যে তাদের ভিতরে আল্লাহ পাকের ভয় রয়েছে কি না আমি পরীক্ষা করেছি। পরীক্ষা করে দেখার পরে আমি দেখতে পেরেছি যে আমি যেসব লোকের শাসন কার্য পরিচালনা করি তাদের ভিতরে 100% আল্লাহ পাকের ভয় রয়েছে। সুবহানাল্লাহ। আজকে দেখেন আমরা কোরআন থেকে দূরে থাকার কারণে এত বিশৃঙ্খলা, এত অশান্তি। আজকে যদি আমরা কোরআনের কাছে আসি, এই যে মাদ্রাসা হচ্ছে, চারপাশে মাদ্রাসা দেখতেছেন, আপনাদের ছেলেদেরকে দিবেন, বেশি বেশি মাদ্রাসায় দিবেন, আপনার ছেলে স্কুলে পড়ুক, সমস্যা নাই, মাদ্রাসায় সম্পর্ক রাখেন, আপনার ছেলেদেরকে আগে কোরআন শিখান, কোরআন শিক্ষা দিয়ে আপনাদের ছেলেকে ডাক্তার বানান। কারণ মুসলমান যদি ডাক্তার হয়, তাহলে একজন মানুষ যদি আদর্শবান ডাক্তার হয়, তাহলে একটা দেশ যেখানে দরকার সেখানে 10টা দেশ দিবে না। আর যেই ডাক্তারের ভিতরে কোরআনের শিক্ষা নেয়, সেই ডাক্তার দেখবেন যেখানে একটা টেস্ট প্রয়োজন সেখানে 10টা টেস্ট দিবে, ঠিক কিনা? আজকে আমাদের সমাজে দেখা ডাক্তারদের পরিণতি আমি দেখা যাচ্ছে। ডাক্তারদের ভাষায় একটা কথা আছে, শ্রাব্দ হিউমিটি শ্রাব্দ অলমাইনি, সৃষ্টির সবাই স্রষ্টার সেবা। ডাক্তাররা সহজেই আল্লাহ পা মানুষের দোয়া পায়। একটা মানুষকে আপনি সহজেই ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারেন, সেই মানুষটা আপনাকে মন থেকে দোয়া করবে। আর যদি সেই মানুষের সাথে প্রতারণা করেন, এই মানুষটা আপনাকে মন থেকে বদদোয়া করবে। এই জন্য আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রকৌশলী বানান, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার ছেলেকে আগে কোরআন শিক্ষা দিন, কোরআনের সাথে তার তাল্লুক গড়ে তোলেন। আর আপনার সন্তান যখন কোরআনের সাথে তাল্লুক করে ফেলবে, তখন আপনার সন্তানের ভিতরে দেখবেন নবিয়ানা আদর্শ চলে এসেছে।
আপনার সন্তানের ভিতরে দেখবেন কোরআনের হুকুম বাস্তবায়ন হচ্ছে। আর আপনার ছেলের ভিতরে যদি কোরআন না থাকে তাহলে আপনার নবী, আপনার ছেলের ভিতরে, মেয়ের ভিতরে নবিয়ানা আদর্শ চলে আসবে না, আসবে না এগুলো। কারণ যার কোরআনের সাথে সম্পর্ক রয়েছে তার ভিতরেই নবিয়ানা আদর্শ রয়েছে, আর যার কোরআনের সাথে সম্পর্ক নাই তার ভিতরে নবিয়ানা আদর্শ নাই। এই জন্য আমি আমার আলোচনার যে বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম সেই বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং কোরআনের ভালোবাসা। আমরা কোরআন কোথায় ফিট করব, আমরা কোরআন এরকমভাবে কীভাবে ভালোবাসবো সেই সম্পর্কে আলোচনা করতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি যে আলোচনা করেছি সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদের সকলকে উক্ত আলোচনার উপর সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।